তুরস্কের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েবের দোগান নির্ধারিত সময়ের এক মাস আগেই আগামী চোদ্দ মে অনুষ্ঠিত হবে ভোট রোববার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় যেখানে তরুণ ভোটারদের সাথে এক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় এর দোগানকে উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুর্সার সেই আয়োজনেই নির্বাচনের তারিখ নিয়ে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট তরুণদের উদ্দেশ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপের দোকান বলেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আপনারা যারা প্রথম ভোটার তাদের পাশে থাকার সুযোগ পাচ্ছি প্রেসিডেন্ট হিসেবে প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি ইলেক্টোরাল বোর্ড ষাট দিনের নির্বাচনে দিনপঞ্জি তৈরি করবে বুর্সা প্রদেশে শনিবার যুব সম্মেলনে এই ঘোষণা দেন তিনি রোববার এই ঘটনার ভিডিও প্রকাশিত হয় তিনি গত সপ্তাহে নির্বাচনের তারিখের ইঙ্গিত দিয়েছিলেন সালের ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ সাল থেকে তুরস্কের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দু হাজার এক সালে তিনি একে পার্টি বা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা এ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার অল্প দিনের মধ্যেই দলটি জনসমর্থনের মাধ্যমে এক নম্বর অবস্থানে চলে আসে দলটি উনিশশো সালের পর প্রথমবার তুরস্কের ইতিহাসে একদলীয় দল হিসেবে এবং পর পর পরপর দু হাজার সাত দু হাজার এগারো এবং তিনি ক্ষমতাসীন এই দলের সভাপতি ও প্রধান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পূর্বেও দু সাল থেকে দু সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে এবং তার পূর্বে উনিশশো চুরানব্বই সাল থেকে উনিশশো তিনি দায়িত্ব পালন করেন ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্যিক চুক্তি বিগত বছর ধরে চলাকালীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও তুর্কি লিরা বা তুর্কি মুদ্রা মূল্য পুনর্নির্ধারণ সুদের হার কমানো অতীতে উসমানীয় শাসনাধীন দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ও বিশ্বমহলে নেত্রস্থানীয় ও সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠা প্রাপ্তির মূল লক্ষ্য রেখে বৈদেশিক নীতি গ্রহণ নব্য উসমানাবাদ সফলভাবে নানা কারণে বিশ্বমহলে তিনি ব্যাপকভাবে আলোচিত এরদোয়ান জর্দানের আম্মান নগরী ভিত্তিক রাজকীয় ইসলামিক কৌশলগত গবেষণা কেন্দ্র কর্তৃক প্রকাশিত গবেষণা গ্রন্থে সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলমান শীর্ষক প্রকাশনাটির দু এবং একুশ সালের সংস্করণগুলিতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান হিসেবে চিহ্নিত হন তিনি দেশটির নির্বাচনের সম্ভাব্য তারিখ ছিল আঠারো জন তবে সে সময় গ্রীষ্মকালীন ছুটি হওয়ায় বিভিন্ন স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে নাগরিকদের সে কারণে আগেই ভোটটির তারিখ এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন এরদোগান এরদোগান বলেন যে আগামী দশ মার্চ আনুষ্ঠানিকভাবে জানানো হবে নির্বাচনে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পেলে মে দ্বিতীয় দফায় ভোট হবে দুই দশক নেতৃত্ব দেওয়া এর জন্য এবারে নির্বাচনকে দেখা হচ্ছে বড় পরীক্ষা হিসাবে জনমত জরিপে দেখা গেছে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট উভয় নির্বাচনে হবে হাড্ডাহাড্ডি লড়াই সেই লড়াই দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী